আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ দশই আগস্ট দু হাজার একুশ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম খবরটি হলো চলতি মাসের দশ আগস্ট মানে আজ থেকে বাহিরের দেশের মুসল্লিদের ওমরা পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছেন আঠারো বছর বা তার বেশি বয়স করা কেবল ওমরার অনুমতি পাবেন স্থানীয়দের মধ্যে বারো থেকে আঠারো বছর বয়সী যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদেরও ওমরা আদায়ের সুযোগ থাকবে ওমরা পালনে আগ্রহীদের বাধ্যতামূলকভাবে সৌদি সরকার অনুমোদিত করোনার টিকাসমূহের যে একটির উভয় ডোজ সম্পূর্ণ করতে হবে টিকাগুলো হলো এক ফাইজার বায়োএনটেক দুই মর্ডানা তিন অ্যাস্ট্রোজেনেকা চার জনসন অ্যান্ড জনসন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের নজরদারি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা মোট দুইশো সাতজন সৌদি নাগরিক ও প্রবাসীদেরকে গ্রেফতার করেছেন ঘুষ ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী তাছাড়া স্বরাষ্ট্র স্বাস্থ্য বিচার পৌর ও গ্রামীণ বিষয়ক এবং আবাসন পরিবেশ পানি কৃষি শিক্ষা বাণিজ্য মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারী অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করেছেন সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল আজ বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে সৌদি আরব প্রবাসীদের গাথার্থে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় এক্সিট ভিসা প্রাপ্তির জন্য রিয়াদ দূতাবাস থেকে সেবা গ্রহণের সময়সীমা হল দেশে গমন ইচ্ছুক ইকামা এক্সপেয়ার এবং ইকামা ইস্যু হয়নি এমন কর্মীদের এক্সিট আবেদন গ্রহণের সময় হল সপ্তাহের প্রতি রবি ও সোমবার সকাল আটটা থেকে দুপুর দুইটা দেশে গমন ইচ্ছুক হুরুপ্রাপ্ত কর্মীদের এক্সিটের আবেদন গ্রহণের সময় হলো, সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার সকাল আটটা থেকে দুপুর দুইটা এক্সিট বিশার কপি আবেদনের অবস্থা জানার জন্য এবং কোয়ারেন্টিন ভর্তুকির আবেদন গ্রহণের সময় হচ্ছে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সেবা গ্রহণকারীদেরকে নির্ধারিত দিন ও সময়ে দূতাবাসে আসার জন্য অনুরোধ করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হলো সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত হয়েছে আটশো জন এখন পর্যন্ত ভোট আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে চারশো একান্ন জন এখন পর্যন্ত বোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ পনেরো হাজার নয়শো নব্বই জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে বারো জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট হাজার তিনশো সাতান্ন জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দশ জন এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদির গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে